এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মালাটা তোর গলায়, এটা তো সোনা মেন মালা, সোনা মেন মালা। এই আমার গলা কি করে এলো? এই দেখো, ব্যাস ব্যাস ব্যাস, এতদিনে বৌদি আর ভাইদার মালা বদল সম্পন্ন হলো। অবশ্যই অবশ্যই হলো। কি হচ্ছে? না না না, তবে সেই বিশেষ দিনের বিশেষ সময় আমরা হয়তো উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আজ এই বিশেষ দিনে বিশেষ সময় যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তাহাই বা কম কি। আমরা সবাই বলছি, তোমরা কি সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে না? হাততালিটাও দেবে। কি হচ্ছে নাকি এসব? এই দেখো, বলছি এরকম একটা রোমান্টিক মুহূর্ত, মানে বিশেষ মুহূর্তে তুমি এইভাবে রিয়্যাক্ট করছো। শোনো সৌমেন, দেব বর্মন বাড়িতে এই ধরনের সার্কাস আমি জাস্ট টলারেটই করবো না। তোমাদের প্রত্যেকের প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেছে। একটু ভালো করে মুখে সাবান টাবান মেখো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না সৌমেনদা। ঋষভ, তোমরা ভাবছোটা কি আমি জানতে চাইছি? একটা বাইরের মেয়ের উপরে করুণা দেখিয়ে আমাকে মিথ্যে বিয়ের সম্পর্কে জড়িয়ে ফেলতে চাইছো তোমরা? এই সম্পর্ক কোনোদিনও সম্ভব নয়, সেটা আমি হতে দেবো না। আই উইল নট লেট দিস হ্যাপেন। তোমরা বুঝতে পারছো না কেন আমি আর ডালি একই কয়েনের দুটো পিঠ, হেড এন্ড টেল। আমরা কখনো এক হতে পারি না, আমাদের মধ্যে বিস্তার ফারাক আছে, আকাশ আর জমিনের ফারাক। তার মধ্যে উনি শেখর মুখার্জির মেয়ে, আমার রাইভেল শেখর মুখার্জির মেয়ে। শেখর মুখার্জি আমাদের পরিবারের সাথে কি করেছে, কি ক্ষতি করেছে, সেটা আমি ভুলতে পারবো না, জীবনে ভুলতে পারবো না আমি। কথায় কথায় আমার ভালো বাবাকে দোষারোপ করা বন্ধ করুন আপনি। কোনো কিছু না জেনে শুনে আপনি এভাবে একটা মানুষকে দোষারোপ করতে পারেন না। চুপ, একেবারে চুপ, গলা উঁচিয়ে একদম কথা বলবেন না। শুনুন, আপনি যে নাটক করে বাড়িতে সবার চোখের মণি হওয়ার চেষ্টা করছেন, সেটাতে আপনি সফল হবেন না। আমি আপনাকে হতে দেবো না। এই পরিবারটা আমার ছিল, আমার আছে, আর চিরকাল আমারই থাকবে। আপনার হবে না। তুমি তো রেশনাল মানুষ, প্র্যাকটিক্যাল। তুমি কি করে এই নাটকের মধ্যে সামিল হচ্ছ? হ্যাঁ ভাই, কি করে আমার আর ডালির বিয়ে হতে পারে? আমাদের মধ্যে একটা হিউজ এজ ডিফারেন্স আছে, এটা সম্ভব নয়। এই বিয়ের নাটকটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর যেই দিন এই বিয়ের নাটক শেষ হবে সেই দিনটাই হবে ডালির এ বাড়িতে শেষ দিন, দ্য লাস্ট ডে। তোর মামার কিন্তু হেভি ক্যালি আছে বাড়ি, একটা হাঁটুর মাঝে মেয়েকে বিয়ে করে দিল, আর আমাদের ফুটো কপালে কিছুই জোটে না। প্রে কর যেন কোনোদিনও ওরকম মেয়ে না পাস। একটা মেয়ে কোথা থেকে এসে জুড়ে বসে জীবনটাকে পুরো অতিষ্ঠ করে দিয়েছে। শোন রেহান, বাড়ির অবস্থা ভালো নেই, তুই ভেবে নে অমৃতা কতটা কষ্টে আছে। তুই এদিকে আয় ভাই, কাকে কি বলছিস? আরে ইউজলেস, গুড ফর নাথিং একটা ছেলে। তোকে আমি বলেছিলাম না, অমৃতার মন জয় করতে গেলে তোকে আগে রিকুর মনটা জয় করতে হবে। আরে প্রথমে গিয়ে একটা ব্লান্ডার ভাই, আমি ভুল করে ঘুরে ফেলেছি ভাই, এই নেশার ঘরে বিশ্বাস কর, তুই আমার ক্ষমা করে দে ভাই। আরে অমৃতার রিকুর কাছে আমি যে ক্ষমা চাইবো, সে সুযোগটাই তো পাচ্ছি না। তোর বাড়িতে ওই তো হোলি পার্টিটা কবে?
হবে হবে নিশ্চয়ই হবে। পার্টিতে শুধু তুই একবার আমার বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দে অরি, তারপর যে কাজটা বাকি থেকে গেছে সেটা ফিনিশ করবই আমি। এবারে ডালিও কিছু করতে পারবে না আমার। আপনি ভুলে যাবেন না রক্তিমবাবু, এই মিথ্যে বিয়ের নাটকটা আপনি শুরু করেছিলেন, আমি না, কিন্তু এর শেষ আমার ইচ্ছে হবে। এই মিথ্যে বিয়ের নাটকের জবনিকা পতন সেই দিন হবে যেদিন আমি আপনার সামনে আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারব। এতদিন আপনি আমার ভালো বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছেন, কিন্তু আমার কাছে উপযুক্ত প্রমাণ না থাকায় আমি আপনার প্রতিবাদ করতে পারিনি। কিন্তু যেদিন আমার কাছে প্রমাণ থাকবে আমি আপনার এই মুখ বন্ধ করিয়ে দেব, আর সেদিন হবে আমার এই বাড়িতে শেষ। প্রমাণ? আপনি প্রমাণ জোগাড় করুন, ঠিক আছে, আমি অপেক্ষা করবো সেদিনটার জন্য। হয় আমি ভুল প্রমাণিত হব, আর নয়তো আপনি এই বাড়ি এই পরিবার আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন সারা জীবনের জন্য। এনিওয়ে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আমাকে অফিসে বেরোতে হবে, আমি তোমাদের খাবারটা অর্ডার করে দিচ্ছি। আমি চাই না যে বাইরের কোনো মানুষ আমার হেঁসেলে ঢুকে আমার পরিবারকে রান্না করে খাওয়াক। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। আমাকে কেউ ব্রেকফাস্টে সানরাইজও খাওয়ালো না।